छूटे जाए
কি হলো গদা ধর? না স্যার, কিছু হলো না, শুধু হাতে টাকা জোগাড় করা গেল না স্যার। তার মানে সূর্যকান্ত চৌধুরীর অবস্থা এত খারাপ যে টাকা দিতে পারছি না বলে পিয়ারে ভাই চলে যাবে? এখনো যায়নি তো, ঘাবড়াচ্ছেন কেন? হুকুম নিয়ে তবে তো যাবে। জমিদারি চলে গেছে স্যার, কিন্তু ক্ষমতা তো যায়নি। কথা শুনে মনে হচ্ছে কিছু একটা সুরাহা করেছো। না স্যার, সুরাহা ঠিক হয়নি, তবে 10,000 টাকার একটা হুন্ডির ব্যবস্থা আমি করেছি। তোমার নামটা কে রেখেছিল গদাধর? আমার ঠাকুরদা সার্থক নামকরণ করেছিলেন, টাকার অঙ্কটা লেখা নেই যে। না স্যার, ওটা আগে থেকে লেখা ঠিক হবে না, কত দেয় দেখে নিয়ে তারপর ওটা আমি নিজে। এবার আমার সম্পত্তির কোন দিকটা গেল গদাধর? আগে পেছন দিকের দিঘি বাগান এইসব আর কি, বাস্তুটা এক পড়েনি। যাক, পেয়ারি ভাইয়ের পেয়ার কিনতে সব যাক। যাক বললেই কি চলে মা, এরপর সন্তানের কাছে কি কৈফিয়ত দেবে? 2 দিন বাদে যে আসছে তার কথা ভেবে তোমাকেই শক্ত হতে হবে মা। আমার কথা শুনলে তো, কতটুকুই বা কাছে পাই। জয়ন্ত দেবতা ছেড়ে পুতুল নিয়ে বসে থাকলে দিন রাত চলবে কি করে? আমার শ্বশুর মশাই বুঝলেন, ও সার্থক নামকরণ করেছিলেন সতী। সত্যি? তা একালে সতী তো এই নারায়ণেই বেশি ভক্তি। বাবা, আমি আমি কত সহ্য করব? আমিও তাই ভাবছি। আগে জমিদারিতে যেমন আয় ছিল তেমনি ব্যয় ছিল, কিন্তু আজ এনা তোমার ইনাম। এ তো খানদানি হার মালি, পিয়ারের গলায় কি হার মানায় না মালি? মালকিন ছাড়া এহার কারো গলায় মানায় না। আপনার বাইজিত তো এবার বেগম হওয়ার স্বাদ হয়েছে স্যার। তাই ঠিক আছে, পিয়ারি ভাই যে যদি আপত্তি না থাকে সূর্যকান্তর অন্দরমহলে গিয়ে উঠবে। আর এখন যিনি আছেন তিনি তো নারায়ণের সেবিকা, আমার তো নন। তাছাড়া তাকে দেখাশুনো করার জন্য সেবাই তো আছেনি। ভুল মা ভুল, গান গাইবার জন্য গান করলে কি আর মন ভরে না? সবকিছু ভুলে থাকা যায়। আমার বাবা শম্ভুনাথ ভারত বিখ্যাত গাইয়েছিলেন, কত যত্ন করে আমাকে গান শিখিয়েছিলেন। কিন্তু কি হলো মা, বিয়ের 1 বছরের মধ্যেই আমার স্ত্রী মারা যান। বড় যন্ত্রণায় দিন কাটিয়েছি, তারপর আমার মনের দরজা খুলে যায়। সাধন ভজনের মধ্যে আমি সত্যিকারের শান্তি খুঁজে পাই। শম্ভু পণ্ডিতের ছেলে তোমাদের এই মন্দিরের পুরোহিতের কাজ শুরু করে, নতুন জীবন নতুন অভিজ্ঞতা। ভাগ্যিস তুমি ছিলে, নারায়ণ সেবার কোনো ত্রুটি হয়নি। দেবতার ভজনের মধ্যে দিয়ে খেয়াল ঠুংরি কোথায় হারিয়ে গেল, তুমিও অন্তর দিয়ে প্রভুর নাম গান করো শান্তিভাবে। শুধু একটা কথাই মনে রেখো মা, সঙ্গীত বিলাসের জন্য নয়, সঙ্গীত সাধনার জিনিস। রাজা
একদিন ঢিলে ডালা ছিলুম পূর্ণিমা, ওই ছেলেটি বড় হওয়ার আগেই সব তোমার হবে। ধর্মে সইবে তো? পূজারি বামুনের ছেলে যদি জমিদারের ছেলে হয় তাহলে ধর্মেশ হয়। কি বললে? ঠিকই বলেছি,
এই অবস্থায় কিছুতেই তুমি ছেলের মুখ দেখতে পাবে না। আরে রাগ করছো কেন? ছেলে তো আমার, ছেলে তো এই বয়সে আমারই মতো হবে। হ্যাঁ কিছুতে না, ও তোমার ছেলে নয়, প্রিয় দেবতা নারায়ণের কৃপায় ওকে আমি পেয়েছি। তবু তো আমি ওর বাপ। রাতের পর রাত যখন বাইজি বাড়িতে পড়েছিলে তখন ছেলের কথা মনে পড়েনি, এখন নেশা কেটেছে বুঝি? বিরক্ত করো না, জন্মের প্রথমেই ওকে জানতে দিও না যে তুমি ওর কেমন জন্মদাতা। সেই দিনের জন্য তৈরি থেকো সতী, এই ছেলে বড় হয়ে আমার সঙ্গে নাচ মহল থেকে ফিরবে। তার আগে তুমি এমন একটা পথ বার করো যাতে চৌধুরী পরিবারের সংসারটা নষ্ট না হয়ে যায়। কি হয়েছে? আরে বাবা, তুমি পরের সংসার নিয়ে এতক্ষণ ভাবছো বলো তো? কার কোথায় সংসার ভাঙছে না ভাঙছে তোমার কি? তোমার তো একটা নিজের সংসার আছে নাকি? আমাকে দেখতে পাচ্ছ না তুমি? খালি পরের নিয়ে সেই থেকে গাছ 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 গাছ। তাহলে ওই পিয়ারি ডাইনিটাকে তাড়াতে পারছো না কেন? আরে বাবা, সমস্ত জমিদারেরই ওরকম দু একটা ডাইনি মাইনি থাকে, তাদের জন্য জমিদার কুল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এক্ষেত্রেও তাই হবে। ভাবছো কেন গো? অত ভাবছো কেন? সূর্যকান্তর সম্পত্তি যাতে বেহাত না হয়, যাতে তছনছ হয়ে না যায়, তার ব্যবস্থা তো আমি করছি। আমি আর দিন ধরে তাদের নিমক খেয়েছি আর এইটুকু করব না, সেই জন্যই তো সব ব্যাপারটা আমি নিজের হাতে রাখতে চাইছিলাম গো। তুমি পারবে? খুব পারবো। কিন্তু সাদা কাগজে সই করিয়ে নেবার পর তুমি আমায় ভাগিয়ে দেবে না তো? কে পাগলের মতন বকছো? সাদা কাগজে কেন? একেবারে স্ট্যাম্প পেপারে সই করাবে। আর তোমায় কোথায় ভাগাবো বাবা, তোমার ক্ষমতা আমি জানি না। শোনো, যা হবে আদা আদি বকরা। রাজি? রাজি, কিন্তু গিন্নিমা, ওটা আমার খেলা। সব ব্যবস্থা করার আগে তোমাকে বাবা আর একটা খেলা খেলতে হবে। চিরায়ুষ্মতী হও মা, সূর্যকান্তকে বলো অন্নপ্রাশনের দিনক্ষণ আমি সব ঠিক করে ফেলেছি। ছেলের কি নাম হবে সূর্যকান্ত ভেবেছেন? না, নামকরণ আপনিই করবেন। পুত্রের নামকরণ পিতার করা উচিত। আপনি ওর বাবার চেয়েও বেশি, আমি চাই আপনি নামকরণ করুন। আর তাছাড়া নারায়ণের কাছে প্রার্থনা তো আপনি আমার ছেলের জন্য করেছিলেন। ঠিক। হ্যাঁ পুরুত মশাই, সতী সতী ঠিকই বলেছে। তা নারায়ণের কৃপায় আপনি যেমন সবই বন্দোবস্ত করছেন, তাহলে এই অন্নপ্রাশনের বন্দোবস্তটা উনি করুন নাকি? হ্যাঁ স্যার, তো শুধু টাকা দিয়ে খালাস। নারায়ণের কৃপায় অন্নপ্রাশন তো, তাই আজ পিয়ারি ভাইয়ের নাচ মহল একটু আমোদ আল্লাদ হোক না? না স্যার, আজ থাক। না 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 না, আমোদ আল্লাদ তো হতেই হবে। আজকের দিনটা যাবেন নাকি? ইনাম দিলাম। নমস্কার। এ স্যার, ম্যাডাম তো শুনলাম অন্নপ্রাশনে খুবই ধুমধাম করছেন, তা আপনার তরফ থেকে খালি কি এতে টাকা দিয়েই ব্যাস? নিমন্ত্রণ করুন। হ্যাঁ হ্যাঁ, কালকে এদের সকলের নিমন্ত্রণ বলে দাও। যাও, সব নিমন্ত্রণ রইল কালকে। ছোট হুজুরের কি নাম রাখলেন মালিক? সে অধিকার আমার নেই পিয়ারি ভাই। মাফ করবেন হুজুর, আমরা আপনার দাওয়াত রাখতে পারবো না। কেন? আমরা নাচনে বালি হতে পারি, কিন্তু আমাদেরও একটা ইজ্জত আছে, যেখানে সেখানে আমরা খানা খাই না। লজ্জা বাড়াবেন না হুজুর, আপনার খানদানে পাপ আছে,
পাপ? হ্যাঁ পাপ। গত দু বছর তো পিয়ারি ভাই নাচ মহলেই রাত কাটালেন, তা ছেলেটা এলো কোত্থেকে? আপনি কিন্তু পিয়ারির উপরে খামোকা রাগ করছেন স্যার। ও সত্যিই তো আপনাকে পিয়ার করে, বলে যে কথাটা আজ মহল্লার সবাই মিলে কানাকানি করছে সে সত্যি কথাটা কেউ আপনার মুখের উপর বলতে পেরেছে? কি বলছো তুমি গদাধর? বলছিলাম যে আপনি নিজেও তো অনেক কিছু মন্দিরে দেখেছেন শুনেছেন, সত্যি মিথ্যাটা আপনি নিজেই যাচাই করে নিতে পারেন। গদাধর স্যার, অষ্টধাতুর নারায়ণ বর দিতে পারে, তার বেশি আর কি কিছু পারে? মুখ সামলে কথা বলবে গদাধর। ঠাকুর না পারু, ঠাকুরের চেলা তো পারি। এত লোক থাকতে শিবনাথ কেন আপনার ছেলের নাম রাখবে হুজুর? এই কথা যদি সত্যি হয় পিয়ারি ভাই, আমার চেয়ে আর ভয়ঙ্কর কেউ হবে না। বুকের মধ্যে ঝড়টা ঢুকিয়ে দেওয়া গেছে। না, নামকরণ আপনি করবেন। সে কি? আপনি বাবার চেয়েও বেশি। আমি চাই আপনি নামকরণ করুন। চিৎকার করে লজ্জা করাবেন না হুজুর, আপনার খানদানে পাপ আছে। হ্যাঁ পাপ। গত দু বছর তো পিয়ারি ভাইয়ের নাচমহলে রাত কাটালেন, আর ছেলেটা এলো কোত্থেকে? শোনো, তোমরা কেউ যেও না, নবজাতককে আশীর্বাদ করে নারায়ণের প্রসাদ পেয়ে তারপর তোমরা সবাই যাবে। হঠাৎ এত দান ধ্যান করছো, আমার অনুমতি নাওনি তো? এতে অনুমতি নেওয়ার কি আছে? তোমার সন্তানের অন্নপ্রাশন। আমার সন্তান? এরা সবাই মনে মনে হাস, তুমি একটা নষ্ট মেয়ে মানুষ, চৌধুরী বাড়ির মাথা তুমি হেড করেছো। সত্যি তাই বলছি, আমার টাকায় পরে ছেলের উৎসব অনুষ্ঠান কিচ্ছু হবে না, বন্ধ করে সব। না ঠাকুর, এবার তুমি তুলবি তোর বাগুটো। এত সহজে কি যাওয়া যায় গদাধর? এত বড় মন্দির, সূর্যকান্তের বাবা দেবোত্তর করে গেছেন, আর আমাকেই তার সেবায়িত করে গেছেন। তাই এরপরে তুমি ঠাকুরের পুজোটা করবে কি করে? স্যার কি বলে গেলেন তুমি শুনলে না? তোমার মতো আমি খোর প্যাঁচ বুঝি না বাপু। এতটা বোঝো খালি, এটাই তুমি বোঝো না? সবাই বলছে ছেলেটা তোমার। কি বললে? এত বড় কথাটা তুমি বলতে পারলে? আমার ছেলের ভাগ্য ভালো, কেউ বুঝতে পারছে না। পারলেও ক্ষতি নেই, শোনো, ও ছেলেকে নিয়ে তুমি এ বাড়িতে আর থাকতে পারবে না, আমার পরিচয় পাবে না। আমি চাই তুমি আজই বাড়ি ছেড়ে চলে যাও। আমার আমার কথা না হয় নাই ভাবলে, কিন্তু নিজের ছেলের কথাটা তো একবার ভাববে। ছেলে? কার ছেলে? আমার না শিবনাথের। একটা কথা শুনে রাখো, এই বাড়িতে তুমি আশ্রয় পেতে পারো, কিন্তু একটা ঝিয়ের পরিচয় নিয়ে তোমায় থাকতে হবে। হ্যাঁ, একটা ঝিয়ের পরিচয় নিয়ে, লোকে জানবে ওই ছেলে একটা ঝিয়ের ছেলে। হ্যাঁ, এত বড় একটা পাপ করেছো, তার একটা প্রায়শ্চিত্ত তোমায় করতে হবে না? এই পবিত্র সম্পর্ক কেউ কোনো কালই দিয়ে নষ্ট করতে পারবে না মা, যে যাই বলুক। তুমি তো জানো মা, ও সূর্যকান্ত ছেলে,
আর আমি তোমার বাবা। আমি এখন কি করব বাবা? কলকাতায় আমার এক ভাই আছে, খুব গরিব, কিন্তু আমার মতোই তাকেও বিশ্বাস করতে পারো। তুমি সেখানে চলে যাও মা, নারায়ণ তোমার সহায় হবেন। আপনি কি এখন এখানেই থাকবেন? এত অপমান আপনি সহ্য করতে পারবেন? দাদু ভাইয়ের জন্য আমাকে এখানেই থাকতে হবে মা, আর অপমান আমার মান অপমান সব নারায়ণের চরণে সঁপে দিয়েছি মা। স্যার কি সুন্দর! কি কথা তো, তোমরা কেমন আছেন স্যার? দেখতে এলাম, চলো গদাধর। আগে আমি মানতে পারছি না যে শিবনাথ আর সতীর মধ্যে কোনো সম্পর্ক আছে। কি স্যার, এত কাণ্ডের পরেও এখন আপনার সন্দেহ? হুজুর হয়তো আমাদের কথা ঠিক বিশ্বাস করতে পারছেন না। না না, আমি প্রমাণ চাই, আমি নিজের চোখে দেখতে চাই। স্যার আপনি কি মনে করেন যে আপনার চোখের সামনে ওরা দুজনে একত্রে মেলামেশা করে বেড়ায়? না আচ্ছা গদাধর, আমি মাত্র চিন্তা করছিলাম যে ধরো আমি কিছুদিনের জন্য গায়েব হয়ে যাই, তো তুমি তুমি প্রচার করে দাও যে আমি মারা গেছি। হ্যাঁ, তারপর শিবনাথ আর সতীর মধ্যে মেলামেশা হবে আর সব প্রমাণ হয়ে যাবে। আমি প্রচার করব আপনি মারা গেছেন, লোকে আমার কথা বিশ্বাস করবে কেন? থানা পুলিশ হবে, লোকে তো আমাকে ইচ্ছে করবে। না না, আমি একটা কাগজে তোমায় লিখে দিচ্ছি যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। না না, তা কি করে হয়? তুমি কাজ করলে ছেলেটাকে কে দেখবে? তাই বলে বসে বসে দাদার হুকুম, যা করার তা তো আমি করতেই হবে মা। নারায়ণের মন্দিরের সেবায় দাদা তোমার শ্বশুরের কৃপাতেই হয়েছেন, সেখানকার যতটুকু আয় তা তোমার সন্তানের প্রাপ্য। যাক, ওসব ভেবো না তো, তোমার এই দুটো বুড়ো সন্তান থাকতে দাদু ভাই মানুষ হবে না, এ কি করে হয়? ও হ্যাঁ, ভালো কথা, দাদা ওর কি নাম রেখেছেন? প্রেম। বা, নারায়ণের পূজারী, ওর নামটাও তেমনি হয়েছে। ওর বাবা শুনেছে? না, যাকে স্বীকার করতেই চাইলেন না তার আবার নাম। এর ফল সূর্যকান্তকে ভোগ করতেই হবে মা, তোমার মতো সতীলক্ষ্মীর নামে কলঙ্ক দেয়া নারায়ণে ছাড়বেন না, নারায়ণ ছাড়বেন না। না না, হলো না কাকা, ওকে ওকে অভিশাপ দেবেন না, বরং বলুন উনি যেখানেই থাকেন সুখে থাকেন, ভালো থাকেন। সুখ পেতে গেলে দামও তো দিতে হয় মালি। এটা সই করে দাও। সই করে দেবার পর পিয়ারি বাই যদি বিশ্বাসঘাতকতা করে? আর পিয়ারি বাইয়ের নেশা কেটে গেলে হুজুর যদি পিয়ারিকে পথে বসায়? কখনো না। বিশ্বাস করে কি করে বলো, নিজের বিয়ে করা বউকেই তো তাড়িয়ে দিলে। আর আমি তো কোথাকার কোন বাইজি। এটা পড়ো ভালো করে, তোমার সবকিছু রচি থাকবে গদাধর, মানে আমি আমি যদি কখনো বিশ্বাসঘাতকতা করি কিংবা কিংবা যদি মরে যাই, হ্যাঁ তাহলে বাইজি বাড়ির কেউ এই সম্পত্তি ভোগ দখল করতে পারবে না, সব কিছুর মালিক হবে গদাধর। থাক পিয়ারি, স্যার বোধহয় তোমায় ঠিক বিশ্বাস করতে পারছেন না। কি করি বা করবেন, মাত্র কদিন আগে যার ধর্মপত্নী ওইভাবে মুখে চুনকালি দেয়, তুমি তো একজন সামান্য বাইজি। আমার লেখাটা পড়ে শিবনাথ কি বললো? ওসব কথা না তোলাই ভালো গদাধর। মোদ্দা কথা যেটা বলতে চায়, আপদ গেছে, এবার সতীকে ফিরিয়ে এনে সব ভোগ দখল করব। আমার মনে হয় স্যার আপনি পিয়ারিকে না দিয়ে সব ম্যাডামের নামেই লিখে দিন, শিবনাথী সব দেখাশুনো করবে, লোকে জানবে আপনার বংশধরই সব ভোগ দখল করছে। হাজার হোক, সে যখন আপনার ছেলের বাপ তাকে তো আর ঠকাতে পারবেন না। কাগজ দাও। Thank you.
দলিলটা আমার কাছেই থাক। একটা দলিল দুজনের কাছে কি করে থাকবে পিয়ারি? হুজুর আমাকে এটা ভালোবেসে দিয়েছেন। ও ভালোবাসা, ওইটি তো মুশকিল। ভাইজি মানুষ কোথায় না কোথায় মুজরি খাটবে, কার না কার সঙ্গে ফেঁসে যাবে। আমার তো হয়ে গেল, কথা দিচ্ছি আমি তোমায় ঠকাবো না। বাইচিকে দেওয়া কথা কেউ আবার রাখে নাকি গদাধর বাবু? আর যদি ফাঁসি, একজনের কাছেই ফাঁসবো, সে সূর্যকান্ত চৌধুরী। আমি দুধে মিশকে গেল, আমি হাঁটি। বাহ বাহ, একটা দলিল দুজনের হাতে থাকে না। একবার আপনাকে ডাকছে স্যার। জানো গদাধর, আমার মনে আমি ভুল করেছি। পিয়ারি বোধহয় আমার অন্তর্মহলে আসবার লোভে সতীকে কলঙ্কিনী করেছে। ছেলেটা আমারই। আমারও মনে হয় স্যার ছেলেটা বোধহয় আপনারই। হ্যাঁ, মেয়েটা ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু মন খারাপ করে বসে রয়েছে, চোখ দুটো দিয়ে টপ টপ করে জল পড়ছে। মনে হয় স্যার যে আপনি কিছু টাকা পয়সা দিয়ে এই লাফটা চুকিয়ে দিন। বলছো? প্যারি ভাই, তুমি আমাকে ডেকেছিলে তাই এলাম। আসলে আসলে আমি সতীর প্রতি খুব অবিচার করলাম জানো। আমার মনে হয় আমার মনে হয় দেখি কি হলো প্যারি ভাই, দেখি কি করলেন স্যার। প্যারি ভাইকে আপনি খুন করেছেন? গদাধর, আমি খুন করিনি। এই দেখো, আমি এসে দেখি না একটা একটা ছুরি ওর বুকে খুন হয়ে গেছে। হ্যাঁ, খুন হয়ে গেছে। প্রভাত, ইয়েস স্যার, এনে এটা আদালতে প্রডিউস করতে হবে, তারপরে খুনের বিচার জেল চড়ি মানে যাইব। কার জেল খানা আপনার? এই যে পাঁচ আঙুলের ছাপ রয়েছে, যদি বাঁচতে চান তো এখান থেকে পালান। গদাধর, খুন করব আর সম্ভব নয়। একটা খুন আপনি করেছেন, এবার আমার কথা মতো যদি না চলেন। প্রহত স্যার, একটা পাকাপাকি বন্দোবস্ত কর। সূর্যকান্ত চৌধুরী, গদাধরের পক্ষে সবই সম্ভব। না না না, কিছুতেই না, আমি বিশ্বাস করি না। আমিও কি বিশ্বাস করি ঠাকুর? হ্যাঁ, কিন্তু এই চিঠি পাওয়ার পর সূর্যকান্তের হাতের লেখা, নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি। লাইনটা দেখো, কোথায় কোন দূর দেশে কিভাবে আত্মহত্যা করলেন, শেষ মুহূর্তটা তার কিভাবে কাটলো, কিচ্ছু রিভাই করার উপায় নেই। নারায়ণ, তুইও গেলেন, সেই সঙ্গে তোমাকে আমাকে সবাইকে অনাথ করে রেখে গেলেন। আমি যাচ্ছি ঠাকুর। কি সম্ভব নারায়ণ? অসম্ভব বাবা, আমাকে আমাকে ভুল বুঝে এত বড় শাস্তি উনি দিতে পারেন না, দিতে পারেন না। মানুষের মতি প্রমূল্য এমনি হয় মা। কথাটা তো মিথ্যে কথা বলতে পারে বাবা, মিথ্যে কথা বলতে পারে। না না, সূর্যকান্তের হাতের লেখা আমি চিনি,
সে নিজের হাতে আত্মহত্যার কথা লিখে গেছে। বেশ, তাহলে তাহলে প্রেমকে নিয়ে ওখানে ফিরে যাবো বাবা। সে পথ বন্ধ মা। কেন বাবা? সূর্যকান্ত তার সব সম্পত্তি দানপত্র করে গদাধরকে দিয়ে গেছে। আমি বলি কি জানো মা, প্রেম মানুষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর নারায়ণ যদি দিন দেন তাহলে প্রেমই গদাধরের সঙ্গে একদিন বোঝাপড়া করবে। অবশ্য আইনত বংশধরকে ত্যাজ্যপুত্র না করে পৈতৃক সম্পত্তি দানপত্র করা যায় না। আর গদাধরকে যতদূর জানি সম্পত্তির জন্যে প্রেমের জীবন নিয়েও খেলা করতে পারে। তাহলে আপনি এখন কি আদেশ করেন বাবা? নিজের কলঙ্ক মোচন করা আর প্রেমকে মানুষ করার জন্যে তোমাকে অজ্ঞাতবাস করতে হবে মা। হ্যাঁ, অজ্ঞাতবাস বটে বটে। তা অজ্ঞাতবাসের পরে কোন থেকে করবেন? দেখবেন, দুমাস হলো তোমার একটা ছেলে হয়েছে বুঝবে। কুরুক্ষেত্রের যুদ্ধে আজ যাই হোক শকুনে কিন্তু যেতেন। আরে শুনেছো শুনেছো ঠাকুর, আমার গিন্নি আমাকে শকুনি বলছে। এই শকুনি ছিল বলেই ইন্দ্রপ্রস্থটা পেলে, শকুনির পাশার চাল। তবে যাই বলো ঠাকুর, আমার গিন্নি কিন্তু সত্যি সত্যি সতী সাবিত্রী। মন্দিরে এসো। চুনা চুনাটা আমার উলে বাবলে বাবলে। Yeah.
লাভ হলে লোকসানের কথাটা আগে ভেবে নেবে। ধরো আজ অনেক খেলে, কাল হয়তো উপোস করতে হতে পারে। এর নাম কি জানো? লড়াই। হ্যাঁ অজয়, আজ তোমার ডিউটি। আমাদের কজন মেম্বার? আমরা কজন? আর ছজন দাদু। গুড, আগে দাদুদের খাওয়া দিয়ে দাও, তারপর তোমরা নেবে। আর তুমি খাবার গুলোকে ভাগ করে দেবে, আর তুমি খাবার গুলোকে পৌঁছে দেবে। আচ্ছা। আর সন্ধে ৬টায় কিন্তু আমাদের পড়ার ক্লাস। আজ কি পড়ানো হবে? হ্যাঁ, ইতিহাসের ইতিকথা। চলো চলো ডিউটিতে লেগে যাও, চলো চলো চলো। এবার তুমিও যাও। প্রেম, আচ্ছা তুমি আবার আমার জন্য এসে রাস্তা দাঁড়িয়ে আছো। আমি তোমায় কতবার বলেছি না যে আমি তোমার সেই ছোট্ট খোকাটি নই, এখন আমি বড় হয়েছি। তাই বলে মার কথা ভুলে সারাদিন আশ্রমে পড়ে থাকলে আমার চিন্তা হয় না? সময় মতো খাওয়া নেই, ঘুম নেই, তুই একার কত করবি বাবা? কি যে বলো মা, হর দাদুর দান, শিব দাদুর প্রেরণা, তোমার আশীর্বাদ না পেলে কি আমি এত বড় আশ্রমটা একা চালাতে পারতাম? আমার বেশ মনে আছে তুমি আমাকে ছোটবেলা শেখাতে, যারা অনাথ তাদেরকে ভালোবাসতে শেখ, তাহলে তোর মা শান্তি পাবে। তোমার শান্তির জন্য আমি সবকিছু করতে পারি মা। পাগল ছেলে। হ্যাঁ মা, নইলে আনন্দ নিকেতন করতে কত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে সাহায্যের জন্য। কত মানুষ এসেছে, উপহাস করেছে, কিন্তু আজ আজ আমার আশ্রমে সবার মুখে হাসি ফুটেছে, নিজের পায়ে নিজেরা দাঁড়াতে শিখেছে, সে সবই তো তোমারই আশীর্বাদে মা। নাও খাও, নাও দাদু খাও। বুঝলি ভাই, তোদের প্রেম দাদার নাম সার্থক। হ্যাঁ সেই জন্যই তো বলছি, কলেজে তোকে সবার সঙ্গে ঝগড়া করতে হবে না। ঝগড়া করছি কই? এই সমস্ত ব্যাপার কলেজে ঢোকা মানেই বিপদ, হুজুগে মেতে থাকবে সব। তুই এসবের মধ্যে না গেলেই হলো। তাই বলে প্রতিবাদ করব না? দরিদ্র নারায়ণ সেবা মানেটা কি? মানেটা হলো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা সপ্তাহে ৩ দিন খেতে পান কিনা সন্দেহ,
আমরা যদি তাদের একদিন অন্তত এক বেলাও খাওয়াতে পারি, কালকে নোটগুলো তুমি আমাকে দিতে বলে মনে করব। হ্যাঁ, আমি এই ব্যাপারে সকলের সাহায্য চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। কোন ইয়ারে পড়ে রে? হে কেন্দিয়া। নাম কি জানিস? রাধা সেন। হৃদয়পুরে বাড়ি। বাস, হৃদয়পুরে রাধা? এক মিনিট এক মিনিট, আমার কটা কথা বলার আছে। থ্যাংক ইউ। যারা সপ্তাহে তিন চার দিন অনাহারে থাকে, তাদের সপ্তাহে একবার এক বেলায় খিচুড়ি আর কুমড়োর ঘ্যাঁট খাইয়ে কি ধরনের সেবা হয় জানতে পারি? ইদানিং লক্ষ্য করছি কিছু সংখ্যক আধুনিক মেয়েরা এই সেবার নামে একটা ফ্যাশন প্যারেড চালু করেছে। আমার মনে হয় নিজের ঢাক নিজে এইভাবে না পিটিয়ে পড়াশোনায় মন দিলে হয়তো কান ফাটানো হাততালি পাবে না, কিন্তু নিজের জ্ঞান বাড়বে এবং নিজের চোখও খুলবে। অবশ্য আমাদের দেশের লোকের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে যদি উনি এই পচা খিচুড়ি ঠিচুড়ি খাইয়ে এই বছরের শখানেক লোককেও পরপারে পাঠাতে পারেন, তাহলে আমি বুঝব যে উনি যথার্থ দেশ সেবা করছেন। এতে আপনারাও সামিল হন। খিচুড়ি আর কুমড়োর ঘ্যাঁট জিন্দাবাদ! বলুন জিন্দাবাদ! এটা আপনারাও খান, সস্তায় মরার আইডিয়াল টনিক। থ্যাংক ইউ। কিরে হয়ে গেল তোর দেশিবা? যাই বলিস, ছেলেটা কিন্তু দারুণ। আমার বাড়িতে একটাই ঘর, বেশিক্ষণ আলো জ্বালিয়ে পড়তে পারি না, মার কষ্ট হয়। তাই যতটা পারি এই কলেজের লাইব্রেরিতে পড়াটা সেরে নিই। আমি আপনাকে বিরক্ত করতে আসিনি, শুধু জানতে এসেছি ওখানে যে লেকচার দিয়ে এলেন তাতে তো আপনার আদর্শ কিছু বললেন না। কেউ জানতেই চাইনি, তাছাড়া মা বলেন সংঘাত এড়িয়ে যেতে। তবু যদি আপনি জানতে চান, বিনা তর্কে আপনাকে আমি বলতে পারি, ওদের জীবনকে ভালোবাসতে শেখান, পাঁচার আনন্দে বাঁচতে শেখান। শুধু একদিনের নাম কেনার লোভে ওদেরকে এইভাবে ছোট করবেন না, পরনির্ভর করবেন না, তাতে ওরা বেঁচে থেকেও মরে থাকবে, ওরা মরতে চাইবে সব সময় এভরি মোমেন্ট। তার চেয়ে ভাবুন তারা নিজেদের পায়ে নিজেরা কিভাবে দাঁড়াতে পারে, নিজেদের বেঁচে থাকার রসদ নিজেরা কিভাবে জোগাড় করতে পারে। দেখবেন কাজটা খুব একটা কঠিন নয়, তার জন্য শুধু একটু প্রেমের দরকার, একটু ভালোবাসার দরকার। গুড মর্নিং। মর্নিং। এই না, কত আছে? 5000। ওনলি 5? ইয়েস। এসব কাজে এরকমই মেলে, এতে পুরনো এতে ভালো জিনিস দাও যার ভ্যালু বিদেশে প্রচুর, ভালো দাম পাবে। গুড বাই। ওদের জীবনকে ভালোবাসতে শেখান, বাঁচার আনন্দে বাঁচতে শেখান। দেখবেন কাজটা খুব একটা কঠিন নয়, তার জন্য শুধু একটু প্রেম আর একটু ভালোবাসার দরকার। রাধা, কি রে, মনটা কোন দিকে পড়ে আছে? কটা বেজেছে দেখেছিস? তোর বাবা দাদা সবাই খাবার টেবিলে বসে আছে, চল খাবি, চল চল। বাবা, নারায়ণের মূর্তিটা নাকি বাবরের আমলের? বাবর? সে কে? কোন বাবর? দারুণ অ্যান্টিক ভ্যালু আছে ওটার, বিদেশ অন্তত কোটি টাকা দাম পাওয়া যাবে। মানে? মানে রাত্রে একদিন মূর্তিটাকে তুলে এনে পাচার করে দিলেই তো হয়ে গেল। কি হয়ে গেল?
এক কোটি ঘরেও গেল প্লাস শিবু পণ্ডিতের অন্নও গেল দেবতা না থাকলে তো ওকে কোনো দরকার পড়ছে না না ঠাকুর বাবা ওসব ঠাকুর দেবতার নাড়াচাড়া করাটা কি ঠিক হবে হ্যাঁ তোমার বুদ্ধিটা বেশ ভালো কিন্তু ঠাকুর দেবতা নাড়ানোয় আমার একটা আতঙ্ক আছে শেষে হিতে না বিপরীত হয়ে যায় একটা আপাতত তুমি আমার বুদ্ধিতে চলো তারপর ওই ভাঙা চোরা নাড়াচাড়া যা করবার আমি মরে গেলেই করো তার আগে যেন আমি যাই ছেলের লাঠি ঝাঁটা খেয়ে বাঁচার ইচ্ছে আমার নেই কেন মা ছেলের কাছে থাকবে কেন তোমার তো এই শিবুবাই আছে দাদা দাদু সম্বন্ধে আজে বাজে কথা একদম বলবি না রাধা কি হলো গো ও খাবে না ভালো নেকা ওই মেয়ের জন্যই তো টিকে আছি মা মেয়ে ভাইকে দেখছে আর পূর্ণিমা মা গদাধরকে সামলাচ্ছে মাঝে মাঝে ভাবি গদাধরের মেয়ে এমন কি করে হলো হয়তো মায়ের মতো হয়েছে তাই হবে মা তাই হবে দৈত্যকুলেই তো প্রহ্লাদ জন্মেছিলেন আমরা হৃদয়পুরে কবে যাব বাবা ঈশ্বর যেদিন তোমাদের ফিরে যাবার অধিকার ফিরিয়ে দেবেন সেই দিন প্রেম তো যেতে পারে পরিচয় কেন বাবা আপনার নাতি হয়ে হ্যাঁ এতদিন পরে হঠাৎ নাতি ঠিক আছে সময় করে প্রেমকে নিয়ে ওর বাপের ভিটে মন্দির সব দেখি আনবো মা তো শিশালা ধমকমো কেমন চলছে আমাকে কি কিছু বলতে চায় জিজ্ঞেস করলেই বলে দাদুর আদর্শ আমার আদর্শ অন্যায় আমি কোনোদিন কিচ্ছু করব না তুমি নিশ্চিন্ত থাকতে পারো মা প্রেম আমার কমল হীরে অন্যায় কোনোদিন করবে না তাহলে কি করে কেন কাজ করে সবাই ওখানে কাজ করে কল্যাণ তুমি আমায় দেখাতে পারবে হ্যাঁ এ তো ইজি তবে একটা কথা মনে রেখো কেউ যেন যা আনতে না পারে ওকে তুমি বলো এটা কার ছবি বিবেকানন্দ ফাইন আচ্ছা ঝুড়ি দাদু তুমি এবার বলো তো টাকা মাটি মাটি টাকা এই কথাটা কে বলেছিলেন রামকৃষ্ণ দেব খুব ভালো জয় এদিকে এসো আজ তোমার উপর এদের সবাইকে পড়ানোর দায়িত্ব হ্যাঁ আমি সন্ধ্যেবেলা এসে আবার ক্লাস নেব এখন আমি কলেজে যাচ্ছি এগুলো তো একেই বলে ও কি তো দেশ সেবা আচ্ছা কল্যাণ ওনার নামটা তো জানি না না আপনি কি কি দরকার আলাপ করব প্রেম চৌধুরী হোয়াট হ্যাঁ প্রেম চৌধুরী নামটাকে ব্যঙ্গ করছেন তো কি হলো পালিয়ে যাচ্ছেন যে দেখুন সেদিন কিন্তু আমি আপনার ওই সেবা করার ধরনটাকে ব্যঙ্গ করেছিলাম আপনাকে নয় আজ কিন্তু আপনি আমাকে ছোট করছেন তাই বলে একটা মানুষের নাম হয় প্রেম তাও আবার এক কলেজের ছাত্র ইম্পসিবল কোনো মেয়ে আপনার নাম ধরে ডাকতেই পারবে না কোনো মেয়ে বন্ধুত্ব করতে চাইবে না কেউ তো আর মাথার দিবি দেয়নি আর তাছাড়া কলেজের ওই মেলি আড্ডা আমাকে টানে না
আর আমার তো সময়ও নেই নিজের একটা আশ্রম আছে যেখানে আমাকে আমি জানি কল্যাণের সঙ্গে আপনাদের আশ্রমে সবকিছু আমি দেখে এসেছি কল্যাণ আপনাকে নিয়ে গেছে ক্ষতি কি আপনি না একদিন বলেছিলেন ওদেরকে ভালোবাসতে শেখান বাঁচার আনন্দে বাঁচতে শেখান আচ্ছা আমি যদি এই শিক্ষা নিতে চাই আপনার পাশে এসে দাঁড়াতে চাই নেবেন না আমাকে আপনাদের সঙ্গে তাই বলে রোজ রোজ দেরি করে ফিরিস না রাধা তোর বাবাকে তো জানিস সব সময় সন্দেহ করে তুমি এক কাজ করো মা বাবা জিজ্ঞেস করলে বলবে কোচিং ক্লাসে দেরি হয়ে যায় তারপর শঙ্কর যখন জানতে চাইবে দাদার এত সময় কোথায় যে জানতে চাইবে মা তুমি মত দিচ্ছ তো হ্যাঁ রে বাবা হ্যাঁ তবে বেশি মাখামাখি করো না দিনকাল তো ভালো নয় বাইরে থেকে যাকে ভালো মনে করছো মনটা হয়তো তার কালিতে ভরা মানুষ চিন্তা আমি ভুল করিনি মা তোমার মা ঠিকই বলেছেন সত্যি আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না আমি আমার নিজের জীবন দিয়ে জানি তুমি কি কাউকে বিশ্বাস করে ঠকেছিলে আমি নই আমার বাবা জাগে সেসব কথা বলতে গেলে এখন মহাভারত বলতে হবে প্রেমদা প্রেমদা ঝুড়িদাদুর খুব জ্বর বেড়েছে সে কি এখনো জ্বর কমেনি তুমি জামি আসছে ঝুড়ি দাদু মানে মনোহর কাকা ঝুড়ি তৈরি করে তো তাই সবাই ঝুড়ি দাদু বলে চলো ভেতরে এসো ঝুড়ি দাদু খুব কষ্ট হচ্ছে বেশি ভালো না থ্যাংক ইউ যাও ভেতরে যাও এটাই একটা প্রবলেম ভালো ডাক্তার ডাকতে গেলে মোটা টাকার ফিস দিতে হবে আর আমাদের তো এই অবস্থা আমার বান্ধবী লিলি ওর বাবাকে বলবো উনি তো খুব ভালো লোক ডক্টর বিজয় ঘোষ ওরে বাবা এত বড় ডাক্তার উনি রাজি হবেন আরে রাজি হব না কেন রাজি হব না কেন আমার একমাত্র মেয়ের বন্ধু বলে কথা আর তাছাড়া এত ভালো কাজ যখন তোমরা করতে পাচ্ছ তার জন্য সামান্য একটু সময় আমি দিতে পারবো না হ্যাঁ তাই কি কখনো হয় ঠিক আছে তোমরা একটা কাজ করো প্রত্যেক সপ্তাহে আমার জন্য একটা ডেট রাখো আমি সারা সকাল তোমাদের সঙ্গে কাটিয়ে আসবো কেমন তাহলে তো খুব ভালো হয় কবে আপনার সময় হবে বলুন কাকাবাবু রোববার কিন্তু হবে না আমি আসতে পারবো না ওকে ওকে তাহলে প্রত্যেক শনিবার লিলি আর রাধা মা আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই রাধা থাক এত করে বললাম একবার এসো কোথায় আমাদের বাড়ি হৃদয়পুর হৃদয়পুরের সঙ্গে আমার একটা হৃদয় যোগাযোগ আছে রাধা আজ হোক কাল হোক হৃদয়পুর আমি যাবই আমার দাবি নিয়ে তাহলে যাই যেদিন তুমি তোমার দাবি নিয়ে হৃদয়পুরে যাবে সেই দিন আসব রাধা শোনো রাধা রাধা দাঁড়াও রাধা রাধা দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ আমি তো তোমার কথা মতনই তোমাদের এখানে এসেছি এবার খুশি তো না আগে আমাদের বাড়ি চলো তারপর আজ নয় একদিন মাকে বলে দাদুকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়ি যাব আজ শুধু লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখব আর দেখব তোমাদের রূপসী গ্রামটাকে ভালো লেগেছে আমাদের গ্রাম
এই মাটির ছোঁয়া, বাতাসের মধুর পরশ, এই নির্জন অনুভূতি আমার জন্ম জন্মান্তরের কথা মনে করে দিচ্ছে রাধা। আমি যেন হারিয়ে যাচ্ছি ইতিহাসের পাতায়, যেখানে আমারই মতন হয়তো কোনো পুরুষের জন্ম হয়েছিল, হয়তো হয়তো এরকমই তালতমালের ছায়ায় ছুটে বেরিয়েছে আমার বাবা মা। কে হলো কবি মশাই, ছন্দ পতন হলো বুঝি? তোমাদের এখানে এখন এইভাবে বিয়ে হয়? আগে হ্যাঁ মশাই, এটা তো তোমাদের শহর নয় যে বর গাড়ি করে সাহেব শুভ সেজে এসে একটা কাগজে সই করে বউ নিয়ে হুশ করে পালাবে। এখানে এখনো হাজারো নিয়ম আছে, সারাদিন উপোস করে বিয়ের পিড়িতে বসতে হয়। কি মশাই, গায়ে বর সাজবে? নীল না তো কেউ আর, রয়ে গেল হার।
রাধা খেতে এলো না ঘুম পাচ্ছিল বলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে বাবা রাধার বিয়েটা এবার দিয়ে দাও কেন বিয়ে কেন রে হঠাৎ লেখাপড়াটা আগে শেষ করুক লেখাপড়া কি আর হচ্ছে কিছু হচ্ছে না তিন দিন বন্ধু বান্ধব বেড়েই চলেছে ওই তো আজই দেখলাম এক ছোকরা এসে পৌঁছে দিয়ে গেল ছোকরা পৌঁছে দিয়ে গেল মানে কি ব্যাপার কাজ ছেলে অত খুঁজে তোমার দরকার কি বাপু কলেজে পড়বে আর বন্ধু বান্ধব হবে না সম্পর্কটা সেরকম মনে হচ্ছিল না তুই নিজে যেরকম তাই সবাইকে সেরকমই ভাবিস রাধার মুখেই শুনেছি ছেলেটি সৎ ওইটুকুন ছেলে একটা আশ্রম নাকি করেছে বাবা আশ্রম আশ্রম ওসব বুঝবে না মা ওসব বুঝবে না ওসব হচ্ছে আজকালকার মাল কামাবার ধান্দা ধান্দা বাজে একদম ধান্দা হ্যাঁ ধান্দা ভীষণ খোঁজ খবর নেই আমার তো ধান্দা বাস ভালো লাগে ঠিক আছে বাবা তুমি কিচ্ছু ভেবো না আমি সব খোঁজ খবর নিয়ে নিচ্ছি আর মাল যদি দু নম্বরে হয় তাহলে তো ফাটাফাট মা মা এসো মা এ হচ্ছে রাধা যার জন্য ডক্টর ঘোষ আমাদের আশ্রমে সবাইকে ফ্রি চিকিৎসা করেন থাক থাক শোনো এই পাগলটার সঙ্গে ঘুরে ঘুরে লেখাপড়াটা কিন্তু বন্ধ করো না ওটাও তো দরকার না মা আমরা কলেজের একটা ক্লাসও মিস করি না তুমি খবর নিয়ে দেখো প্রফেসররা আমাদেরকে খুব ভালোবাসেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি চলো ঘরে চলো আজ থাক মা অজয় এসে খবর দিল এক নতুন দাদু এসেছে কে এক চিঠি লিখে ছেড়ে গেছে তা থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে তারপর আবার রাধাকে রাতের ট্রেনে বাড়ি ফিরতে হবে তুমি বুঝি কলকাতায় থাকো না না কলকাতায় থাকলে কি আর এসব করতে পারতো সিনেমা ক্লাব এসব করবে না থাক তোমার বাড়ি কোথায় মা হৃদয়পুর আজ আসি চল হৃদয়পুর শক্ত করে ধরিস Good, good, good.
একটা চিঠি দিয়ে ভদ্রলোক এখানে একজনকে রেখে গেলেন আর খাটিয়া ছিল না বলে আমারটাই এনে দিয়েছি বহু বছর আগে মানুষটাকে আমি পাই এক মৃতা স্ত্রীলোকের পাশে পড়েছিল একদিন যা হোক করে ওর ভার বহন করে এসেছি এখন নিজেই অক্ষম হয়ে পড়েছে আপনাদের আশ্রমটা অনেকদিন থেকেই জানি তাই ভদ্রলোককে রেখে গেলাম আমার মনে হয়েছে এখানে উনি উপযুক্ত সেবা পাবেন পক্ষাঘাতে কথা বলতে পারেন না সবটাই বুঝে নিতে হয় ইতি প্রমথ এর আগে আপনার কখনো চিকিৎসা হয়নি হয়নি বলেই তো মনে হচ্ছে হয়নি আমরা তো আপনার ছেলের মতন আপনি এখানেই থাকবেন ওই রাধা রাধা আপনার দেখাশোনা করবে ডাক্তার আপনাকে দেখবে আপনি ভালো হয়ে যাবেন কাঁদছেন কেন ছেলেদের কাছে থাকতে লজ্জাও নেই দুঃখও নেই আমার বাবা যদি বেঁচে থাকতেন আমি কি তার সেবা করতাম না আপনি বিশ্রাম করুন দাড়ি দাদুর ডিউটি হলো খাওয়া আর ঘুমানো আর তোমার ডিউটি হলো দাড়ি দাদুর দেখাশোনা করা হুম চলো আমি তোমাকে তোমার ডিউটি গুলো বুঝিয়ে দিই মানুষের ভাগ্যে নারায়ণ যে কি লিখে দেন কে বলতে পারে সত্যি কি আশ্চর্য ব্যাপার না কদিন আগে ভদ্রলোক কথা বলতে পারতেন হাঁটতে পারতেন আর এখন কিচ্ছু পারেন না এবার সত্যি আমার ভয় ধরে যাচ্ছে মা কেন যেভাবে আমাদের আশ্রমের ব্যাপারটা সবাই জেনে চলেছে তাতে বেশি দিন টানতে পারবো বলে তো মনে হচ্ছে না আশ্রমে মেম্বার বাড়ছে কিন্তু আয়তর বাড়ছে না নারায়ণকে ডাক দেখবি সব ঠিক হয়ে যাবে তোমার নারায়ণকে আর আমার কথা শুনেন বুড়ো দাদুর কথা ছাড়া আর কারোর কথায় কান দেন না একদিন বাবার ওখানে গেলেই তো পারিস গেলে যদি সবাই চিনতে পারে একদিন একদিন রাধার সাথে আমি ওখানে গিয়েছিলাম জানো সে কি হ্যাঁ তবে দাদুর ওখানে যাওয়া হয়নি এবার একদিন যাব তারপর তারপর আবার কি সবাই চিনে ফেলবে তো চিনুক না এখন আবার ভয় কিসের ভয় ভয় আমার একটাই যে কলঙ্ক মা এসব কথা একদম ভাববে না তোমার নারায়ণ যদি সত্যি হন তাহলে সে বদনাম আমি মুছে দেবো তাহলে আর ভাবনার কি আছে অষ্টদাতুর মূর্তি ও ভোগ পেলেও যা না পেলেও তাই শুকিয়ে তার মরে যাবে না আরে বাবা এর জন্য তোমার ওই রান্না বাড়ি অমুক বাড়ি তমুক বাড়ি এসব সংস্কার করার কি দরকার কি বলছো কথা ধর চৌধুরী বাড়ির গৃহ দেবতা এইভাবে থাকবেন না না এ অসম্ভব আরে ধর সে শালা চৌধুরীরা তো নিবংশ হয়ে গেছে তারা থাকলে সংস্কার করে দিত আমার আমলে সব সংস্কার সংস্কার হবে না তুমিও তো বাপু এ শালা মন্দিরে দফা রফা না হলে এখান থেকে নড়বে না হ্যাঁ না না এত সহজে কি আমাকে তাড়াতে পারবে গদাধর নারায়ণ থাকলে একটা ব্যবস্থা হবেই নারায়ণ দেখাচ্ছ আমাকে শিখণ্ডি খাড়া করে কিছু টাকা খেঁচে নিতে চাইছো ওটি হচ্ছে না একটি পয়সা তোমাকে আমি ছাড়বো না কেন তোমার মন্দিরে প্যালা টেলা পড়ে না তোমার ভক্তবৃন্দ বাড়ির বউঝিরা টাকাটা সিকিটা ছাড়ে না দেবই কি আর সেইটুকু দিয়েই তো মন্দিরটা বাঁচিয়ে রেখেছি তো তোর ভক্তদের বলো না এতটাই যখন তারা দিচ্ছে বাকিটাও তারা দিতে পারবে আসলে এই মন্দির দেবতা এসবের কেন দরকার জানেন এই যুগে সবচেয়ে বেশি অভাব হচ্ছে বিশ্বাসের এই মন্দির থাকলে আর কিছু হোক আর না হোক মানুষের একটা জায়গায় ওই বিশ্বাসটুকু টিকে থাকবে আর এই দেবতার কল্যাণে কিছু নিরন্ন মানুষ প্রতিদিন প্রসাদ পায় আর সেই প্রসাদ খেয়ে তারা
তারা বেঁচে থাকে আর দেবতার আশীর্বাদে তারা বেঁচে থাকার পথ খোঁজে। তুমি কে ছোকরা? এই দাদুর এক অভাগা নাতি। কোনদিন দেখিনি তো এখানে হঠাৎ বিশ্বাসের খোঁজে এই জায়গায় মন্দির যে আমাকে টানে। এই যে সব হারাদের এক হওয়ার মন্দির। নাতির বড় ইচ্ছে আমার পর ও মন্দিরে দায়িত্ব নেয়। নাতি কোন সুবাদে নাতি? খুব দূর সম্পর্কে, বিশ্বাসের টানে একেবারে নিজের হয়ে গেছি। বেড়ে তা কি নাম তোমার? প্রেম। করছো? হ্যাঁ না কি নাম? প্রেম। প্রেম না হলে কি মন্দিরের জন্য ছুটে আসে? দেবতার কাছে তো দুটো প্রধান অর্থ, বিশ্বাস আর প্রেম। এখানে এসেছিল? তুমি কি কেউ জানলে? তোর বাবা দুপুরে খেতে বসে শঙ্করকে বলছিল। হ্যাঁ রে, ছেলেটাকে তুই চিনিস? ও তো ওর কথাই তোমায় বলেছিলাম, সর্বনাশ করেছে। প্রথম দিন এসেই তো বাবার সঙ্গে তর্ক করে বসলো। কি নিয়ে তর্ক হচ্ছিল মা? ওই মন্দির সংস্কার নিয়ে। মন্দির সংস্কার নিয়ে? হ্যাঁ রে। দাদুর ওখানে কেমন লাগলো? ভালো। মন্দিরের ব্যাপারে সবার সঙ্গে কথা হলো? কাকার সঙ্গে আলাপ হলো রে? অনেকের সঙ্গে, সবাই বলেছেন সাহায্য করবেন। এখন যাদের মন্দির তাদের কি পরিচয় দিলি? কেন, দাদুর দূর সম্পর্কে নাতি। আচ্ছা মা, ওই বাড়িতে বাবার ছবিগুলো আছে, একটা যদি পেতাম। মানুষটাকে যারা শেষ করে দিল ছবি কে রাখবে? ওষুধগুলো সব খেয়েছেন? কেসটা আপনার কি মনে হচ্ছে স্যার? তোমার যদি আপত্তি না থাকে কেসটা আমাকে দাও। মানে আপনি ওনাকে নিয়ে যাবেন? বাবা নিজে নার্সিংহোমে রেখে চিকিৎসা করাতে চান। কিন্তু সে তো অনেক টাকার খরচা, আমার তো। লুক মাই ডিয়ার সান, তোমরা তো চালাচ্ছই, না হয় একজনের ভার আমিই নিলাম, আমাকেও একটু পুণ্যি করতে দাও। কেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, স্টাডি করতে পারবো। আপনার কি মনে হয় উনি সেরে যাবেন? না, চান্স একেবারে নেই বললেই চলে। তবে একটা থেরাপি রেসপন্ড করেছে তো, অফকোর্স ওটাতে জোর দিয়ে কিছু বলা চলে না। কি ব্যাপার, রাধা মাকে দেখছি না যে? সেটা আমিও ভাবছি, ও তো কখনো কামাই করে না। জ্বর হলে যাই কি করে? বাবার সব বড় বড় কথা, কলেজ কামাই করা ঠিক নয়, নিজে কি করলো? পড়াশোনা শিখিয়ে তুলে ব্যবসা করছেন। ভালোই তো, ব্যবসা করলে এত লাভ হয়। চাই হয়। কিসের ব্যবসা করে তুমি জানো? না তো। পুরনো জিনিসের, পুরনো পুতুল, তারপরে শাল, এমনকি চাল তাপদেশ পর্যন্ত, তাতে নাকি অনেক লাভ। ছি, দেখিস ভাই, বিক্রির নেশায় তোদেরও না বিক্রি করে বসে। এত সোজা নাকি? আমার নাম রাধা হলে কি হবে? রাগলে কিন্তু আমি মা কালী। উই বাবা, তা আমার নাম তো শিব রে, তা তুই রেগে গিয়ে আমার বুকের উপর নৃত্য করবি নাকি? আরে থাক 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 থাক। দাদু, এই নাতিটাকে আবার কবে জোটালে? তোর জন্মের অনেক আগে থেকে। কি হিংসা হচ্ছে? আমার নাতিটি দারুণ গান গায়, শুনবি? আগে তো আলাপ করি দাও। হ্যাঁ তাই তো, আর তোর সঙ্গে আলাপই করে দেওয়া হয়নি, ভুলেই গেছিলাম তো। এটি হচ্ছে আমার রাধা, আর এটি এটি হলো প্রেম। তোমার প্রেম, তাই তো? তার মানে তোদের সঙ্গে আগেই আলাপ হয়ে গেছে? হ্যাঁ, ওর কথাই তোমার বলেছিলাম। কি দাদু ভাই, তুমি তো আমায় আগে বলনি যে আমার রাধাকে
তুমি চেনো? আমি আর কতটুকু চিনি, শুনেছিলাম হৃদয়পুরে থাকে, ব্যাস ব্যাস। কিন্তু ও যে তোমার নাতনি তা তো জানতাম না। শুধু শুধু নাতনি নয় প্রেম, ও গদাধর সেনের মেয়ে। কি বললি, গদাধরের মেয়ে? হ্যাঁ। শোনো মা, রাধা যদি ভবিষ্যতে কোনোদিন আমাদের বাড়িতে আসে, ওকে বলে দিও যে ওর সঙ্গে আমার আবার কোনো সম্পর্ক নেই। ও বেঁচে নাকি দোষ প্রেম? দোষ একটাই, যে ও গদাধর সেনের মেয়ে, যে গদাধরের জন্যে আমি আমার বাবাকে হারিয়েছি, যে গদাধরের জন্যে সারাটা জীবন কলঙ্কের বোঝা নিয়ে তুমি অজ্ঞাতবাস করছো। আমার কাছে সবার উপরে আমার মা, একটা মেয়ের ভালোবাসার জন্য আমি কিছুতেই তোমাকে ছোট হতে দেব না, কিছুতেই না। লিলি, এই লিলি, লিলি, প্রেমকে দেখেছিস? রাধা, তুই প্রেমকে ভুলে যা। ভুলে যাব? সব সময় তোদের হেয়ালি আমার একদম ভালো লাগে না। সিরিয়াসলি বলছি রাধা, প্রেম তোকে আশ্রমে যেতে বারণ করেছে, আর ওর নাকি তোর সঙ্গে মেলামেশা করাও সম্ভব না। বাড়ি আসেনি। তোদের রাধা কে আর কোনোদিন আসবে না, আমি তাকে বারণ করে দিয়েছি।
তুমি ধুলাতে ফেলো না ছড়ায়ে চোখে যদি জল করে তল মন চোখে যদি জল করে তল মন কেটে গেছে দিন বলে বলে শুধু কেটে গেছে দিন জীবনের জালে জড়ায়ে চোখে যদি জল করে টল মন চোখে যদি জল করে টল মন অজয় কি প্রেমদা ওই ১৬ নম্বর বাড়ির যতীন বাবু আমাদের গত মাসের টাকাটা দেয়নি
ওই দু মাসের টাকাটা একসঙ্গে নিয়ে নেবে হ্যাঁ যদি না দেয় না দিলে কাগজ দেওয়াটা বন্ধ করে দিবি হ্যাঁ আচ্ছা যাও তোমরা ওদিকে যাও হ্যাঁ যাও নাও যাও চল যাও চল 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 প্রেম দাঁড়াও আমাকে তুমি এড়িয়ে যাচ্ছ কেন কি করেছি আমি দাদু কিছু বলেননি না আমি তোমার মুখে শুনতে চাই তোমাকে সবকিছু খুলে বলার মতন মানসিক অবস্থা আমার নেই শুধু এটুকু বলতে চাই যে তোমার সঙ্গে মেলামেশা করা আমার পক্ষে সম্ভব নয় সেটা মুখে বলতে হবে না ব্যবহারই দেখতে পাচ্ছি শুধু জানতে চাই কি করেছি আমি সেটা তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো বাবা হ্যাঁ বাবা তাকে গিয়ে বলো যে প্রেম চৌধুরী ঈশ্বর সূর্যকান্ত চৌধুরীর একমাত্র ছেলে কি বললে সূর্যকান্তর ছেলে এখানে আসে হ্যাঁ রাধা তো সেই কথাই বললো তার মানে রাধার কাছ থেকে সব জেনে নিচ্ছে না তো রাধা নিজে কতটুকুই বা জানে যে সে বলে বেড়াবে তুমি কিচ্ছু ভেবো না বাবা হৃদয়ে পুরে ওর আশাটা আমি চিরকালের মতো বন্ধ করে দেব হৃদয়পুরে না এলে ওর সঙ্গে দেখা হবে না আচ্ছা শিবু ঠাকুর কি জানে ওর পরিচয় নিশ্চয়ই জানে শোনো বাবা রাধার বিয়ে দিয়ে দাও আরেকটা কথা যতদিন না পাত্রস্থ হচ্ছে ততদিন যাতে ওর সাথে মেলামেশা করতে না পারে সেই জন্য আস্তে করে বাড়ি থেকে বেরোনো বন্ধ রাইট 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 ইটস মাই অর্ডার ও যদি বাইরে যেতে চায় কি বলে আটকাবে যার সম্পত্তি ভোগ করছে তার ছেলের সঙ্গে মেলামেশা করতে পারবে না আরে দূর তা কেন এই তো বলে ছেলেটা নিজেই রাজাকে মেলামেশা করতে বারণ করেছে সে তো অভিমানে তোমার মেয়ে জানতে পেরে দাদাও ঘেন্নায় তার সঙ্গে মিশবে না দাদাকে আমি জানিয়ে দেবো সূর্যকান্ত মন্দিরে দাঁড়িয়ে গ্রামের সমস্ত লোকের সামনে নিজ মুখে কি বলেছিল ও ছেলে তার নয় চুপ করো পাপের বোঝা আর বাড়িও না কর্তা বলেছিলেন বলেই কি বিশ্বাস করতে হবে এসব মিথ্যে সব সাজানো আমি বিশ্বাস করি না রাধা সত্যি মিথ্যে তোমার জানার দরকার নেই যা বলছি তা তোমায় শুনতে হবে আর এই ছোট লোকটার সঙ্গে মেলামেশা তোমায় বন্ধ করতে হবে সেটা আমি বুঝবো ওকে চেনো না তো আমি মিথ্যে চাইলো দাদু ভাই দেখ মন্দিরে সংস্কারের কাজ গ্রামবাসীরাই করবে এর মধ্যে তোর যাওয়ার দরকার নেই না বললে তো আমি মানবো না দাদু কথা ধর সেনকে আমি বলে এসেছি না গেলে এটা আমার হার হবে কিন্তু কিন্তু গদাধর যে তোর পরিচয় জেনে গেছে ভালোই তো হলো মা চোখের মুখে নুন পড়েছে কিন্তু দাদা গদাধর আর তার ছেলে তোমাকে ছেড়ে কথা বলবে না আমিও কি ওদের ছেড়ে দেবো দাদু কিন্তু ওদের ক্ষমতা আছে টাকা আছে তোর যে কিছু নেই বাবা আমারও আছে আমার সঙ্গে আমার মায়ের আশীর্বাদ আছে দাদুর শক্তি আছে জানো মা অজয়রা টাকা জমিয়েছে ওরা সবাই আমার সঙ্গে যাবে দাদু তোমাদের সময় আর আমাদের সময়ের মধ্যে অনেক তফাত এখন দিন বদলেছে কিন্তু মানুষগুলো বদলায়নি রে এখন বদলাবে মা আর সেই মানুষগুলোকে বদলাবার জন্যই তো আমি হৃদয় পড়ে যাব Thank you.
দাঁড়াও। ভাই সব, আপনারা জানেন যে মন্দির আমাদের গ্রামের সকলের কাছে এক পবিত্র মিলন ক্ষেত্র। এখানে এসে আমরা সকলে আমাদের নিজেদের বিশ্বাসকে খুঁজে পাই। আমাদের সমস্ত ভক্তি দিয়ে আমরা অঞ্জলি চড়াই ওই দেবতার পায়। কিন্তু আজ আজ আমাদের মন্দিরের অস্তিত্ব বিপন্ন, আর তার জন্য দায়ী হচ্ছে ওই গদাধর সেন। হ্যাঁ, গদাধর সেন। অথচ এই মন্দিরের রক্ষাকর্তা হিসেবে গদাধর সেনেরও একটা দায়ী দায়িত্ব আছে। কিন্তু তিনি সেসব কথা ভুলে গিয়ে আমাদের বিশ্বাসকে আঘাত করার জন্য তার কিছু পোষা গুন্ডাকে পাঠিয়েছেন আমাদের পথ রোধ করার জন্য। কিন্তু আজ আজ কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। এখন কিছু করা ঠিক হবে না বস, ওরা তলে ভারী। তুই ঠিকই বলেছিস, পাবলিক ইমেজ না। ঠিক আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, তোরা ওদের আটকে রাখ। ঠিক আছে বন্ধুগণ, আমাদের সম্মিলিত আর্জির কাছে মাথা নোয়াতে হবে গদাধর সেনকে। আর তা যদি না হয় তাহলে আমাদের নিজেদের পথ আমরা নিজেরা বেছে নেব। কি দেখলে? মন্দিরে সবাই জমায়েত হয়েছে, কাজ প্রায় শুরু হয়ে এলো। সে কি ছোনাটা যদি মন্দির সংস্কার করতে আরম্ভ করে দেয়? তুমি কিচ্ছু ভেবো না বাবা, আগে কাজ শেষ করুক, তারপর তো আমি আছি। না, তুমি পারবে? আরে পারবো মানে, তুমি আমার উপর ভরসা রাখো বাবা, আমি তো তোমারই ছেলে। যখন হয় রে গাধা, মানুষ যখন হয় রে গাধা, হয় গাধার যেও হাবা, ভুলে যায় তখন তারা বাবার কাছে বাবা, বাবার কাছে বাবা, তার বাবার কাছে বাবা। আসল কথা যায় না ঢাকা, বুঝেছেন? আসল কথা যায় না ঢাকা, দিয়ে নকল ফাঁকি। ধরি মাছ না ছুঁই পানি, ধরি মাছ না ছুঁই পানি, শাক দিয়ে মাছ ঢাকি, বাগানের শেয়াল রাজা, ও তার বাঁশের সিংহাসন। বাঁশি জ্ঞান বাঁশি দেন, সে তো বাঁশের মহাজন। ভালো কিছু দেখলে কারো গায়ে ধরে তার ঝালা, গায়ে ধরে তার ঝালা, তখন রাজা শুরু করে বাঁশ বাজির খেলা। দেবোত্তরের জমি ওটা, শুনুন, দেবোত্তরের জমি ওটা, তার মালিক তো কেউ নেই। ফসে গেলে দেউল ভাবে, মারবে দে কইদ, মারবে দে কইদ, মারবে দে কইদ। তুমি রোজ খেসার, তবে শুনে রাখো,
ভগবানের বাড়ি আমরা করব মেরামত ভগবানের বাড়ি আমরা করব মেরামত দাঁড়া কে কোথায় যাচ্ছিস মন্দিরে মন্দিরে যেতে হবে না যা ঘরে যা না আমি মন্দিরে যাব হ্যাঁ প্রেম আমাকে ভুল বুঝেছে ওর ভুল আমি ভাঙিয়ে দিতে চাই আমি জানিয়ে দিতে চাই তোমার মেয়ে হলো তোমার স্বভাব আমি পাইনি কি ধীরে যাবি ভালো করে সেরে না উঠলে যাবেন কি করে ভগবানকে ডাকুন তিনি আপনাকে তাড়াতাড়ি সারিয়ে তুলবেন আরে আর কতদিন লাগবে রে মনে হচ্ছে দু একদিনের মধ্যেই হয়ে যাবে শুধু রঙের টাকাটা একটু কম পড়ে গেল সবাই মিলে কিছু কিছু দিলে ওটুকু হয়ে যাবে এই নে এটা রাখ যার যেটুকু সাধ্য আছে দাও না গো মন খুলে এ গায়ের ভগবানের পুজো পাঠ দিতে হবে তুলে পুজো পাঠ দিতে হবে তুলে পুজো পাঠ দিতে হবে তুলে অবহেলায় ভেঙে কারো অবহেলায় ভেঙে যাবে নাকি ভগবানের একজনের সর্বনাশ করে ফের আমার মুখে চুনকাই দিতে চাইছো আমার মেয়েটাকে তুমি এমন একটা ছেলের সঙ্গে ভিড়িয়ে দিচ্ছ যার বাপের কোনো ঠিক নাই আচ্ছা তোমার বিবেকে কিচ্ছু বাধে না একদম বাজে কথা বলবেন না উনি কিন্তু আমার দাদু দাদু আজকাল দাদু বলছো তা দাদু নাতি হ বাপ বেটাই হ আমার মেয়েকে ফুসলে হার নেওয়ার ব্যবস্থা আমি করছি আমি যাচ্ছি থানায় ছেলে বলে দাদু দাদু এটা তুমি ফেরত দিয়ে এসো না দাদু ভাই দান একবার গ্রহণ করে তাকে ফেরত দিলে
दाता के अपमान करा है किंतु पुलिस नालिश कर ले किच्छ हबे ना पुलिस के आमी बोलबो हाथ ता आमार आमी रादर हाथ दी पाठिएछिलाम बाबार काछे कादिस ना मा कादिस ना हाथेर माझे नोंरा कथा गुलो बोलते तोमार बाधलो ना ना सत्य कथा बोलते बाधबे केनो तुई चुप कर तुई शक्की मातार ए देखो फिर जदि कोनो दिन तोमार मेये के आमी छोराटार धारे काछे घुरघुर करते देखेछि मेरे एक तो मैं खून करे फेलबो बाबा ये साहस तुम्हार कोनो दिन ही होबे ना री कादिश्ना नारायण सब देखे थे चुल तेरा बीचर तीनी ही कर बेन थाक 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 सोन सामने सोमवार ठाकुरेर नवराग होबे सकलेर आशा चाई केमन दादू নবরাগের পরে কিন্তু আমি কথাধর সেনের সঙ্গে কথা বলবো বাবা সবকিছু আমি এবার বুঝে নিতে চাই সূর্যকান্ত সবচেয়ে লিখে দিয়ে গেছে দাদু ভাই ব্যস্ত সেটাও দেখব সাক্ষীরা কারা তাদের সঙ্গে কথা বলতে চাই সাক্ষীদের সঙ্গে কথা বলতে চাইছে হ্যাঁ কেন সাক্ষীরা কেউ বেঁচে নেই বাবা সাক্ষী নেই তার বেঁচে থাকবে সে কি কথা সাক্ষী ছাড়া দানপত্রের মূল্যটা কি আছে আমি কি জানতাম নাকি যে শিব ঠাকুর ওই ছোড়াটাকে বাঁচিয়ে রেখে দেবে সব ওই মেয়েটার জন্য কোত্থেকে ছোড়াটাকে জুটিয়ে নিয়ে এলো মেয়ে তো নয় একটা কাল লাগিনি বংশের সব বিনাশ করবে শোনো বাবা এসব কথার এখন ভেবে কোনো লাভ নেই ভেবে চিন্তে মাথা থেকে এমন একটা বুদ্ধি বার করতে হবে যতই প্রেম আর শিব ঠাকুরকে একই সঙ্গে জালে জড়িয়ে ফেলা যায় বাপ বাপ তুমি যাবে না মা না ওখানে গেলেই পুরনো কথা মনে পড়ে যাবে তোরা যা আমার আশীর্বাদ তো তোদের সঙ্গে রইলই আমরা রবিবার সকালেই যাব মা আমরা কৃষ্ণলীলা রান করব মনে থাকে যেন রবিবার এই কাজটা হাসিল করা যায় আর হ্যাঁ মূর্তিটাকে নিয়ে সোজা এখানে চলে আসবি চিন্তা করিস না কাজটা শেষ হয়ে গেলেই বাকি টাকাটা তোরা পেয়ে যাবি স্যার একটা কথা জিজ্ঞেস করব কি আপনারা তো সন্ডাগুন্ডার লোক থাকতে এত দূর দেশ থেকে আমাদের দুজনকে কেন নিলেন বলুন তো কেন নিলে বলতো কেন ভেবে চিন্তে কোনোটাই বুদ্ধিমানের কাজ কারণ আমাদের গ্রামের কেউ তোদের চেনে না তাই তোদের পক্ষে এই কাজটা হাসিল করা অনেক সহজ আপনি কিচ্ছু পাবেন না স্যার পাকা লোকের কাছে পাকা কাজই পাবেন কি বলিস গুড দাদু আরে দাদুর আছে এসো 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 চলে এসো আরে বাবা এই পাতা উনি তো সহ আগমন আরো কিছু বৃদ্ধ অতিথির আসছে আচ্ছা আচ্ছা খালি দাড়ি দাদু আসতে পারবে না তাই না প্রেম দা এরা কিন্তু নাট মন্দিরে থাকবে হ্যাঁ 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 নিশ্চয় জায়গা দেখে নাও চল 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 এইবার শুরু হবে আমার খেলা বাবা বাবা তুমি কিচ্ছু ভেবো না একেবারে পাকা লোকের হাতে কাজের ভার দিয়েছি তুমি শুধু একটা কাজ করবে ভোর হতেই পুলিশ একটা টেলিফোন করে দেবে একটা টেলিফোন সন্ধ্যা থেকে বাপ বেটা মিলে কি পরামর্শ করছো বলো তো তুমি সেদিন আমার শকুনি বলেছিলে না এবার শুরু হবে শকুনির কুরুক্ষেত্র তার মানে মানে এই রাজ্য পাট যাতে তোমার থাকে যাতে আরো বড় হয় আমি সারা জীবন ধরে তো সেই ব্যবস্থাই করে গেলাম আমার তো কিচ্ছু করতে হবে না আচ্ছা আমার গাছে প্রতিজ্ঞা করো তো জীবনে তো অনেক লোকের অনেক সর্বনাশ করেছো বলো আর কারো সর্বনাশ করবে না তুমি বলো হ্যাঁ যদি আর কারো সর্বনাশ করতে চাও তাহলে জানবে তাহলে জানবে তোমার
এবার তোমরা সব শুয়ে পড়ো, আমি ঝুড়ি দাদুদের ওখানে যাচ্ছি। ওদের চালা দিয়ে জল পড়লেই হয়ে গেল। আর আমার জন্য কাউকে জেগে থাকতে হবে না, একদম লক্ষ্মী ছেলে মেয়ের মতন চুপচাপ শুয়ে থাকবে। চল কাল দুপুরের মধ্যে মালটা পাচার করে দিতে হবে। ঠিক আছে। বিগ্রহটা
দাঁড়াও, ঘোরের আগেই তোমার প্রেমের খেলা আমি শেষ করছি। বাবা, খিদের জ্বালায় পেটে ছুটে ডন মারছে, খাওয়ার কই? ওটাতে কাজ হাসিল হয়ে গেছে তো খাওয়া পাই না, মাল খেয়ে না পেট ভরে যাবে। ওরে পাপি মূর্খের দল, আমায় চুরি করে আনতে তোদের হাত কাঁপেনি, আমায় কাপড় দিয়ে ঢেকে রেখেছিস, আমি তোদের অভিশাপ দেব। রাধা, এত সকালে কি হয়েছে মা? প্রেম কোথায়? প্রেম সেটা তোমাদের ওখানে গেছে, গিয়েছিল তারপর পালিয়েছে,
নারায়ণের বিগ্রহ চুরি করে পালিয়েছে। ছি 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 ছি, নিজের নিজের ছেলেকে আপনি চিনতে পারেননি? আমি চিনব কি করে? ওর আসল লক্ষ্য ছিল অষ্টধাতুর বিগ্রহ, সেটার অনেক দাম। আমার আমার ভালোবাসার চেয়েও দামি, তাই না? ও এলে বলবেন রাধা ওকে ঘেন্না করে, ঘেন্না করে। প্রেম, 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 চমকে উঠলে তো সবাই, অত বড় মূর্তিটা ফুস খাওয়া কি করে হলো? আরে ওই আসছেন আসছেন, আসুন আসুন আসুন। দাদু ভাই, আরে দেখো দেখো কে আসছেন, দেখো আসতে দাও আসতে দাও আসতে দাও। বুঝলে তো? কি আসছে তো? এ তো একেবারে রক্তারক্তি কাণ্ড। দাদু ভাই, এই সম্পূর্ণ কে করলো? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, তোর এই অবস্থা কি করে হলো? দাদু ভাই বল না, বল না কি করে হলো? ওই যে আর একজন ওই বুড়োটাও আছে, আরো অনেকেই আছে। দেখছো দেখেছো দেখেছো কাণ্ডটা? হ্যাঁ, লক্ষ টাকা দামের মূর্তিটা চুরি করে এখন দুজনে মিলে কথা ধর, সাবধানে কথা বলো। যদি ওই এই মূর্তি চুরি করবে তাহলে মাথার এই অবস্থা হবে কেন? হয় হয়, লাখ লাখ টাকা কামাই করতে গেলে সহজে খুঁচিয়ে খুঁচিয়ে একটু রক্ত বার করতে হবে না? মুখ সামলে কথা বলবেন, আপনি জানেন না কার সাথে কথা বলছেন। চোরের মায়ের বড় গলা না? শোন শোন, তোরা মন্দির সারিয়ে ভেতরটাকে খালি করে দিয়েছে তোদের এই ভগবান। না বলো, তোমরাই বলো, তোমরা বললেই আমি ওকে ছেড়ে দেব। বলো দেবা ছেড়ে? হ্যাঁ, আমি কিন্তু বাবু 100% গণতন্ত্রে বিশ্বাসী লোক, তোমরা যা বলবে তাই হবে। তবে একটা কথা, তাহলে কিন্তু তোমাদের এই মন্দিরটি থাকছে না, আর তোমাদের এই ভক্তি বিশ্বাস সব নদীর জলে ভেসে চলে যাবে। হ্যাঁ বলো। আমাদের ঠাকুর কথা না বলে ওকে ছাড়া হবে না, ওকে ছাড়া হবে না। That's it। শোনো তোমরা, তোমরা সবাই আমার কথা একবার শোনো, বিশ্বাস করো। আমি এসবের কিচ্ছু জানি না। আমার মনে হয় যারা চুরি করেছে তারাই কাল রাতে আমার মাথায় মেরেছে। আচ্ছা, আমি যদি চুরি করতাম তাহলে আমি এখান থেকে পালিয়ে যেতাম, এখানে ফিরে আসতাম না, বিশ্বাস করো। হ্যাঁ বুঝেছি, কিন্তু তোমায় তো আমরা ছাড়বো না। কিরে ছাড়বো? চোরটাকে বেঁধে ফেল। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি চুরি করিনি ভাই, আমি চুরি করিনি। আমার কথা শোনো, আমাকে বিশ্বাস করছো না কেন তোমরা? আমি চুরি করিনি, আমি চুরি করিনি ভাই। রাধা, রাধা, তোমার বাবা আমাকে ভুল বলছেন, আমি ছাড়া পেলেই সত্যিকারে চোরকে ধরতে পারবো। কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? আমি বিশ্বাস করতে চাই না। যদি সত্যি রাধা মাধব থাকেন তাহলে তিনি ওর বিচার করবেন। না বাবা না, দাদুকে তুমি বেঁধো না। এত
দিন বাদে বুড়োটা পাপের শাস্তি পাবে। খবরদার বাবার গায়ে স্পর্শ করবে না। আরে বাবা তুমি এসবের মধ্যে কেন, তুমি বাড়ি যাও। মেয়েটার মন তো বিষিয়েছো, এবার সারা গায়ের লোকের মন বিষিয়ে দিতে চাইছো? হতভাগী হতভাগী, সারা রাত তুই কোথায় ছিলিস? প্রেমকে চুরি করতে দেখেছিস তুই? এই তোর ভালোবাসা, ভালোবাসার চোখ দিয়ে তুই প্রেমকে এই চিনেছিস? মা, আমিও ঠাকুরের কাছে শুধু এই চেয়েছি, সব যেন মিথ্যে হয়, সব যেন মিথ্যে হয়। মা, কাকে তোমরা চোর বলছো? নিজের জিনিস নিজে কেউ চুরি পেয়েছে। প্রশঙ্কর, ওরে তোর মার তো খুব কষ্ট হচ্ছে রে। দেখ ওই বুড়োটাকে বাঁচাবার জন্যে কিরকম নতুন নতুন গপ্প ফাঁদছে। না, রক্তের টানেই প্রেম এখানে এসেছিল। আর কথা তোর যেসব সম্পত্তি ভোগ দখল করছে তা সব প্রেমের সম্পত্তি। প্রেম সূর্যকান্ত চৌধুরীর একমাত্র সন্তান। মিথ্যা কথা, মিথ্যা কথা। এই তো হারু নগেন প্রমোদ, তোরা তো সেদিন সব এখানে ছিলি, তোদের মনে আছে? কটাই এখানে দাঁড়িয়ে সেদিন নিজ মুখে কি বলেছিলেন এই মন্দিরে দাঁড়িয়ে? যদি তাই হয় তাহলে তো ওই ছোড়াটা ওই শিবনাথের ছেলে। ভুল বলেছিলাম গদাধর। ভুল বলেছিলাম গদাধর। আমি আমি ভুল বলেছিলাম। কি গদাধর বাবু, চিনতে পারছেন আমি সেই প্রমথ? ভাগ্যিস সেদিন ভালো মানুষটাকে খুন করিনি। আমি ওকে ওর ছেলের কাছে পৌঁছে দিয়ে এসেছিলাম, রক্তের টান তো। ছেলেই ওর বাবাকে সুস্থ করেছে। শোনো সবাই, যে ভুল আমি করেছিলাম এতগুলো বছর ধরে তার প্রায়শ্চিত্ত আমি করেছি। হ্যাঁ, প্রেম আমাদেরই সন্তান। হ্যাঁ, একদিন এখানে দাঁড়িয়ে সকলের সামনে আমি বলেছিলাম যে প্রেম আমার ছেলে নয়। আজ এখানে দাঁড়িয়ে সকলের সামনে আমি স্বীকার করছি প্রেম আমাদেরই সন্তান। হ্যাঁ, তোমরা ওকে ছেড়ে দাও।
কি হয়েছে গদাধর বাবু? মূর্তি, অষ্টধাতুর মূর্তিটা চুরি হয়েছিল। চুরিটা করেছিল আমার ছেলে। আপনি ওকে অ্যারেস্ট করুন। Thank you, Prem. Chali. I'm a garrison inspector. Papa, mio. Kichu kom kore ni inspector. Saja ami paini. Apni amake arrest korun inspector.